এখানে কে মাদক বিক্রি করে আপনারা এখানে অনেকে বলছেন কিন্তু আপনারা জানেন না কে বিক্রি করে আপনার কাছে একটা দাবি হলো যে আমাদের এই ইউনিয়নে রাহুড়িয়ায় যখন পুলিশ ফাড়ি আছে দিগলি ইউনিয়নে একটা পুলিশ ফাড়ি স্থাপিত লাইসেন্সধারী কোনো অস্ত্র নেই আমি আপনাদের মতো একজন সাধারণ জনগণ তো এই কথার বিষয়টি আমরা কিন্তু ভিডিও স্ক্রিনের মাধ্যমে কিন্তু দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কে মাদক বিক্রি করে আপনারা এখানে অনেকে বলছেন কিন্তু আপনারা জানেন না কে বিক্রি করে জানেন না তাহলে বলতে হবে না যে কে মাদক বিক্রি করে আমার কাছে গোয়েন্দা বিভাগ নাই আমার কাছে লাইসেন্স কৃত অস্ত্র নাই আমার কাছে কোনো কিছুই নাই আমি আপনার মতোই একজন মানুষ এই দিগলিয়া বাজার শিরস্থে চার পাশে ইউনিয়নের একটি কেন্দ্রীয় বাজার এই বাজার শান্তি শৃঙ্খলা রক্ষা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আপনার কাছে একটা দাবি হলো যে আমাদের এই ইউনিয়নে রাহুড়িয়ায় যেমন পুলিশ ফাঁড়ি আছে দিগলি ইউনিয়নে একটা পুলিশ ফাঁড়ি স্থাপিত হোক আপনার মাধ্যমে এটা এটা জনগণের দাবি পুলিশ ফাঁড়ির কথা যেটা বলা হয়েছে অবশ্যই আমি চেষ্টা করব ইনশাআল্লাহ মাননীয় সাংসদ আমাদের সারং লালবাড়িয়া এবং মুলা এবং আমাদের সমন্বয়ে একটি বিল যেই বিলে অপরিকল্পিতভাবে মৎস্য খামার তৈরি করার পরিপ্রেক্ষিতে গত তিন চার বছর ধরে এই চার গ্রামের পাঁচ বিলের নাম বিলের নামটি আছে চাপুলিয়ার বিল চাপুলিয়ার বিলে যেটা মাছ চাষ হচ্ছে এটা অবশ্যই আমরা ইউনো মহোদয়কে জানাবো উনি নিজে সরজমিনে দেখে আসবে খুব দ্রুত ওই সারল মাঠে একই জায়গা চারটে প্রতিষ্ঠান সেই চারটে প্রতিষ্ঠান একেবারে নাজুক অবস্থায় আছে এবং সারলের মাছ দিয়ে একটি রাস্তা প্রায় পঞ্চাশ বছর ধরে কাঁচা সেখানে কোনো ইটের সলিঙ্গ নাই এবং কার্পেটিংয়ের ব্যবস্থা নাই ওই রাস্তাটি অত্যন্ত প্রয়োজন রাস্তার কথা বলা হচ্ছে সারল থেকে ওখানে একটি রাস্তা হচ্ছে সারল থেকে কাজীবাড়ি পর্যন্ত 76 লক্ষ টাকার একটি রাস্তার কাজ এখন চলছে আরো একটি রাস্তার কথা বলা হয়েছে আমি চেষ্টা করছি একটা সমস্যা এক নং ওয়ার্ডের আমার দীঘলিয়া ইউনিয়নের যে কোলা শেখপাড়া ভিতর দিয়ে যে একটা রাস্তা গেছে এই রাস্তাটা তিনটা ইউনিয়নের ভিতর পড়ছে প্রায় মল্লিকপুর ইউনিয়নের ভিতর আছে লক্ষ্মীপাশা ইউনিয়নের ভিতর আছে এবং 8 নং দীঘলিয়া ইউনিয়নের ভিতর অনেক বেশি আর কি এই রাস্তাটা আমি দেখছি বুঝতে শিখে দেখছে যে রাস্তাটা বেহাল অবস্থা একেবারেই মানে না চলাফেরার মতন কোনো অবস্থাই নাই আমার চেয়ারম্যান দুরান ভাইও দেখছে রাস্তাটা তার তাকে বলা হয়েছে কিন্তু আসলে এই রাস্তাটার কোনো উন্নয়ন হবে কিনা আমার এমপি মহোদয়ের কাছে আসলে আমরা একটা প্রশ্ন রেখে যাচ্ছি ধন্যবাদ মাননীয় এমপি মহোদয় রাস্তার কথা বলা হচ্ছে সারল থেকে ওখানে একটি রাস্তা হচ্ছে সারল থেকে কাজীবাড়ি পর্যন্ত 76 লক্ষ টাকার একটি রাস্তার কাজ এখন চলছে আরো একটি রাস্তার কথা বলা হয়েছে আমি চেষ্টা করছি মাদকের বিষয়টা হচ্ছে কি মাদকের বিষয়টা পুরো নিজের উপরে মাদক কেউ কাউকে কিন্তু মানে আমার যদি ইচ্ছা হয় আমি করব কেউ কাউ আমাকে আটকাইতে পারবে না এখানে না করলাম অন্য জায়গায় যে আমি মাদক নিলাম তো মাদক জিনিসটা শুধু প্রশাসন দিয়ে আটকানো কিন্তু মানে আমি আপনি চাইলে শুধু পারবেন না আবার প্রশাসন চাইলেও একা পারবেন আপনাদের সামাজিকভাবে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে আসি যে এখানে কে মাদক বিক্রি করে আপনারা এখানে অনেকে বলছেন কিন্তু আপনারা জানেন না কে বিক্রি করে জানেন না তাহলে বলতে হবে না যে কে মাদক বিক্রি করে আমি চাচা আমি বলি আপনি বসেন চাচাই বলছিলেন হ্যাঁ তো আমি জিরো টলারেন্স জিরো টলারেন্স এখনো তো আমার কাছে গোয়েন্দা বিভাগ নাই আমার কাছে লাইসেন্স কৃত অস্ত্র নাই আমার কাছে কোনো কিছুই নাই আমি আপনার মতোই একজন মানুষ আমি এখানে স্টেজে দাঁড়িয়ে বলছি যে আমার আমি এখনো মাদকের বিপক্ষে এবং এটাই সত্য যে মাদককে যে পরিমাণে এই 4 বছরে ধরা হয়েছে এখানে সাংবাদিক মহল আছেন সাংবাদিক বৃন্দরা আছেন ওনারা ওনাদের কাছে প্রশ্ন করলে আপনি জানতে পারবেন যে এই বিগত 4 বছরে কি পরিমাণ মাদক ধরা হয়েছে কিন্তু ওই যে জামিন নিয়ে বের হয়ে আসে আবার এই পথে যায়
এখন এই একটা সমস্যা এটা এখন আইন তো আর আমি করিনি এখন মনে করেন ওই যে বললাম আমরা সবসময় প্রশাসনের সাথে কথা বলতে পারি কিন্তু এখানে আইন আছে দুই রকম পুলিশ প্রশাসন ধরবে বিচার বিভাগ বিচার করবে এখানে আমি আর আপনি কিন্তু একই আমরা হয়তো দেখাই দিতে পারি যে ওই লোকটা ওই ছেলেটা এরা মাদক বিক্রি করছে তো জিরো টলারেন্স আমার জায়গা থেকে সে তখনও ছিল এখনো আছে আমি আপনাকে ডেকে বোঝাই দিতে পারবো যে ওইটা ও মাদক নিচ্ছে কিন্তু ধরা না ধরা সেগুলো আসলে আমিও পারবো না আপনিও পারবো না তো জিরো টলারেন্স আমার এখনো আছে আমি এখনো প্রত্যেকটা জায়গায় যে আইন শৃঙ্খলা মিটিং বলেন বা যেখানে যা সুযোগ হয়েছে আমি সবসময় মাদকের বিরুদ্ধে এবং মাদকই একমাত্র জিনিস যেটা আমাদের সমাজ ব্যবস্থাকে পুরো ভেঙে দিয়েছে তো আমরা আমরা সবাই একত্রিত হয়েই একমাত্র পারি যে সামাজিকভাবে যদি এটাকে আটকাতে চায় আমি আপনাদের সহযোগিতায় সবসময় থাকবো।